অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কাল রাতে আপনি আমাকে যা যা বলেছেন সব এই ফোনে রেকর্ডিং করা আছে। যদি কোনো বিগড় ভাই দেখি না, তাহলে কিন্তু আমি রেকর্ডিংটা আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আর যদি না যান, তাহলে কিন্তু আমি রেকর্ডিংটা না উমা শঙ্করকে দেখাবো আর বলবো, বাবা দেখুন, বাবা দেখুন সুন্দরী কিরম ভাবে চেষ্টা করছে এই বিয়েটা ভাঙার। এটা কি করলে ঠাকুর? আমি যে তোমার উপর ভরসা করেছিলাম, কেন করলে এটা তুমি? এটা হতে পারে না ঠাকুর। মালিনী জীবনটা এরকম ভাবে চারকার হয়ে যেতে পারে না। ওর ভালোবাসার মানুষটার বদলে ওই শয়তানটার সাথে ওর বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও তো মালিনীকে মেরে ফেলবে, ও তো সবাইকে মেরে ফেলবে ঠাকুর। আমি কি করব এখন? আমার শেষ একটা আশা ছিল রুদ্রের আসল চেহারাটা সবার সামনে ফাঁস করে দেওয়ার, সেটাও তো এখন। আমি ছেড়ে দেব না, আমি ছাড়ব না তোমাকে। তোমাকে আমার কাছে জবাবদিহি করতেই হবে। এখনই তোমাকে বলতে হবে তুমি কেন এটা করলে। ওই মেয়েটা তোমার কি ক্ষতি করেছিল? কেন মেয়েটার জীবনটাকে তুমি এইভাবে নরক করে তুলেছ? কেন? আরে কি সুন্দর তোমার মা! কই, মা এলেন না? মা আসছেন, আসলে বাড়িতে অনেক কাজ, তো সবাইকে সবকিছু দেখিয়ে তারপর আসবেন। আসে এসে এই ওকে বসাও। এসো বাবা, এসো। ছবিগুলো তোল, চুপ করে দাঁড়িয়েছিস কেন? কি দেখছিস? না করে আর যে কষ্টটা তুই পাচ্ছিস তার জন্য কিন্তু একমাত্র দায়ী তুই। তুমি কেন কেন এরকম করছো আমার সাথে? তুমি বলো কেন এরকম করছো? বারবার আমাকে আশার আলো দেখিয়ে কেন কেন তুমি অন্ধকারে ঠেলে দিচ্ছ? আমি কি অন্যায় করেছি? কেন কেন তুমি আমাকে এইভাবে জানতে দিচ্ছ বলো? কেন দিচ্ছ? ঠাকুর ঠাকুর, এই বিয়েটা হলে আমার আমার পরিবার চারকার হয়ে যাবে। এই বিয়েটা হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না ঠাকুর। কেন
করছো তুমি এরকম? এত বড় একটা পাপ হতে দিচ্ছ তুমি? তোমার চোখের সামনে এত বড় একটা পাপ হতে চলেছে আর তুমি হাসি মুখে সেটা দেখছো? কেন তুমি এরকম করছো ঠাকুর, কেন তুমি এরকম করছো? আমি পাপি তো, আমি পাপি তো, আমি অন্যায় করেছি তো, তাই না? তাহলে তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি চরম শাস্তি দাও। কিন্তু কিন্তু তুমি মামু মালিনীর সাথে এরকম করো না ঠাকুর, তুমি মামু মালিনীর সাথে এরকম করো না। ওরা তো কোনো পাপ করেনি বলো, ওরা তো কোনো দোষ করেনি। এই বছর তোমার বাৎসরিক পুজোয় যখন ঠাকুর মশাই মামুকে তোমার পুজো করতে বারণ করেছিল, মামু কিন্তু ঠাকুর মশাইয়ের কথা শুনেনি। কেন জানো? কারণ মামু চাইনি তোমার পুজো বন্ধ হোক। মামু এত বছর ধরে তোমাকে মনে প্রাণে পুজো করে এসেছে। ঠাকুর মশাই কিন্তু বলেছিল মামুকে, মামু যদি এই বছর পুজো করে তাহলে মামুর পরিবারের অনেক বড় ক্ষতি হবে। মামু কিন্তু সে কথা শোনেনি, মামু কিন্তু তারপরেও তোমার পুজো করেছে ঠাকুর। তাহলে তুমি সেই মানুষটাকে এত বড় শাস্তি দিচ্ছ? কেন এরকম করছো ঠাকুর, কেন করছো ঠাকুর, কেন করছো? আচ্ছা তুমি জানো যে ওই শয়তানটা কি চায়? ও আমার মামুকে মেরে ফেলবে ঠাকুর। আর মামুর যদি কিছু হয়ে যায় তাহলে মালিনীর কি হবে? আমাদের বুড়ো বাড়ির কি হবে? মাম, টাম্মি, মামি, এদের কি হবে? এরা কি নিয়ে বাঁচবে? আমাদের পরিবার এত বড় অনাচার নিতে পারবে না ঠাকুর। ঠাকুর তুমি দয়া করো ঠাকুর, তুমি আমাদের এই বিপদে সবাই উদ্ধার করো। তুমি যদি না উদ্ধার করো তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব ঠাকুর? আমি আমি কাকে গিয়ে বলবো এই সব কথা? তুমি বলো, তোমাদের বাঁচাও ঠাকুর। কি করবো আমরা, তুমি আমাদের বাঁচাও। একটু শুনবেন, বাবা জামাই বাবু, তোমার তো দেখছি মালিনীর থেকে চৌকি সরছে না। কি বলেছে? আমি তো অনেকক্ষণ ধরে তোমার দিকেই তাকিয়ে ছিলাম। তাই না? তাই আসুন তো একটা সেলফি তুলি। চলো, কে বারণ করেছে? তুমি আমার পাশে এসো, এদিকে এসো।